আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে অ্যান্টিগাউট ভেট, এই মেডিসিনটি নিয়ে কথা বলবো। এই অ্যান্টিগাউট ভেট যে মেডিসিনটি রয়েছে, এটি কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে বা এটি কিভাবে খাওয়াতে হয় এবং দেখা যায় এর সাইড এফেক্ট কী, এ নিয়েই থাকছে আজকের বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এখানে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টিগাউট ভেট, এটা হচ্ছে এসিআই কোম্পানির। তো এটি হচ্ছে অ্যালোপিউরিনল ইউএসপি 5%। তো চলুন আমরা জেনে নেই এই মেডিসিনটি কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে বা কী কী সমস্যার কারণে মুরগিকে বা খামারে প্রয়োগ করা হয়। এই মেডিসিনটি হচ্ছে মোরগ মুরগিতে গাউটের চিকিৎসার জন্য কার্যকারী ভূমিকা রাখে। এছাড়াও মেডিসিনটি মোরগ মুরগির শরীর থেকে ইউরিক অ্যাসিড বের হতে সহায়ক ভূমিকা পালন করে। অ্যান্টিগাউট ভেট অরাল পাউডার কিডনির কার্যকারিতা বাড়াতে এবং কিডনিকে পুনরুজ্জীবিত করতে ও গাউট বাত নিয়ন্ত্রণে অত্যন্ত ফলপ্রসূ। গাউট হচ্ছে যে মুরগির বাত যে ব্যথা রয়েছে বা হাত পা দেখা যায়, অনেক সময় বাতের জন্য অবশ হয়ে যায় বা দেখা যায় খড়িয়ে হাঁটে, তো সেসব সমস্যার সমাধানের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এটি অ্যান্টিবায়োটিকের অথবা অন্যান্য ঔষধ ব্যবহারের পর বিষাক্ততা দূরীকরণে সহায়তা করে। তাছাড়াও মূত্রনালীর কোষে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের মাধ্যমে মূত্রনালীকে সতেজ ও প্রসারিত রাখে। এছাড়াও অ্যান্টিগাউট ভেট অরাল পাউডার মুরগির কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং মৃত্যুহার কমায়। তো এই মেডিসিনটি দেখা যায় যে বিভিন্ন সময় আমরা খামারে ব্যবহার করে থাকি গাউটের চিকিৎসার জন্য। তো চলুন আমরা জেনে নেই এই মেডিসিনটি ব্যবহারের নিয়ম কী। এই মেডিসিনটি হচ্ছে 1.5 গ্রাম, 1.5 গ্রাম প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। যদি মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে দেখা যায় যে পানির সাথে মিক্স করে তারপরে দেওয়া যায়, 1.5 গ্রাম 1 লিটার খাবার পানিতে মিশিয়ে দিতে হবে। অথবা যদি হাঁস বা অন্যান্য কিছুর জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রেও কেজি হিসাব করে তারপরে হচ্ছে খাবারের সাথে মিক্স করে দিতে হবে। আর পার্শ্ব প্রতিক্রিয়া যেটি রয়েছে এই মেডিসিনটির, পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অ্যালোপিউরিনল ব্যবহারের ত্বকের র্যাশ হতে পারে, মুরগির যে খামার রয়েছে বা মুরগি রয়েছে সেগুলোতে হালকা কিছু র্যাশ দেখা দিতে পারে, যেমন পোরোরিটিক যে মেকুলোপোরাল স্কিন ইরাপশন রয়েছে সে সময় ত্বকে একটু ফুসকুড়ির মতো দেখা দিতে পারে। কিন্তু এই সমস্যাগুলো সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। তো আমাদের এখানে যে টাইগার মুরগিগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অরিজিনাল যে ব্রিডের যে টাইগার মুরগি রয়েছে মাল্টি কালারের, সেগুলোর বাচ্চা। আজকে এগুলোর বয়স 26 দিন, আলহামদুলিল্লাহ এদের গ্রোথ অনেকটাই বেটার। তো আমরা প্রথম থেকেই বিভিন্ন ধরনের যে মেডিসিন কোর্স ভ্যাকসিন সবগুলো কমপ্লিট করেছি। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, এবং কারো যদি মিশরীয় ফাউমি মুরগি অথবা টাইগার মুরগির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে যে টাইগার মুরগি রয়েছে, এছাড়াও আমাদের আরও সামনের দিকে রয়েছে যে ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফাউমি মুরগি, এই যে এটার ভিতরে রয়েছে ফাউমি মুরগিগুলো, দেখতেই পাচ্ছেন যে সবগুলো সুস্থ সবলীয় আলহামদুলিল্লাহ। যদি কখনো বাচ্চার প্রয়োজন হয় আমাদের নখ দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।